نحن خلقناكم فلولا تصدقون أفرأيتم ما تمنون আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও, আমার জাত ভাইয়ের নাম হয়ে গেল শয়তান, আমার জাত ভাইয়ের নাম হয়ে গেল দাজ্জাল। আসলে দাজ্জাল নয়, তার চরিত্রকে বলা হবে দাজ্জাল, তার ব্যবহারকে বলা হবে দাজ্জাল, তার আচার আচরণকে বলা হবে দাজ্জাল। বন্ধুরা আমার, মুসলমানের এটা উচিত নয়, ও যেমনি শুনে নেবে তেমনি ওর মনের মধ্যে পরিবর্তন চলে আসবে। আমি সাহাবাদের জীবনী থেকে একটা লোকের জীবনী বলছি, আপনি আপনার জীবনে কতটা ওয়াজ শুনেছেন মনে আছে, কতটা জালসা শুনেছেন মনে রেখেছেন? এতগুলো জালসা শোনার পরও আমরা মানার ব্যাপারে কতটা এগিয়ে আসতে পেরেছি আপনারা মনে মনে ভাবুন। এর আগে কমপক্ষে 20 বার ওয়াজ শুনেছি যে মদ খাওয়া হারাম, মদ খাওয়া চলে না। এতগুলো কথা শোনার পরও আমাদের দেশ থেকে মদ খাওয়া লোকের সংখ্যা বেড়েছে না কমেছে? আপনারা উত্তর দিন, বেড়েছে না কমেছে? আপনারা শোনেননি যে তাস খেলা হারাম, জুয়া খেলতে হয় না? এতগুলো কথা শোনার পরও মুসলমানের বাচ্চারা যদি তাস খেলে আর মুসলমানের বাচ্চারা যদি জুয়া খেলে, তো এর কপাল পড়ে না তো কার কপাল পড়েছে? শোনেননি সুদ খেতে হারাম, সুদ খেতে হয় না? সুদের ওয়াজ শুনে শুনে আমরা, আমাদের চুল দাড়ি পেকে গেল, মরার টাইম কাছে আসলো, শেষের দিকে এখন বাড়িওয়ালিকে দিয়ে আমরা সুদ খাওয়াচ্ছি, বন্ধন ব্যাংকের খাতা খুলে রেখেছি। কি বলতে চাচ্ছেন? আমাদের থেকে দাজ্জাল ভালো নয়, শয়তান ভালো নয়? এত সুন্দর কথাটা ইবলিস জেনেছিল, শুধু মানেনি, তার জন্য তার নাম হয়েছে ইবলিস। দাজ্জাল এত সুন্দর কথাটা বললো কিন্তু নিজে মানে না, তার জন্য তার নাম দাজ্জাল। আমি আপনি কয় আনা ভালো তাদের থেকে, আপনারা ভাবুন, মনের সঙ্গে প্রশ্ন করুন। আজকে আমাদের এলাকার লোক মদে লিপ্ত, তাসে লিপ্ত, জুয়ায় লিপ্ত, এরা যদি তাস একদিন না খেলে তো এদের পেটের ভাত হজম হবে না, জুয়া যদি না খেলে তাহলে এদের পেটের দানা হজম হয় না। মুসলিম শরীফের সেই হাদিসে এসেছে, কেউ যদি তাস খেলে আর জুয়া খেলে, সে যেন শুকুরের শুয়ারের মাংস এবং শুয়ারের রক্ত যেন হাতে এমনি 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 করে নাড়াচাড়া করলো। এত কিছু বলার পরে মুসলমানের বাচ্চা যদি তাস খেলে আর মুসলমানের বাচ্চারা যদি জুয়া খেলে, তাহলে আমাদের কপাল পড়ে না তো আর কার কপাল পড়েছে? বন্ধুরা আমার, ভাবুন, ভাবার বয়স এসেছে, বয়স শেষ হতে চললো, ভাবতে হবে। শোনেননি সুদ খাওয়া হারাম, চুল দাড়ি পেকে গেল, এখন নিজের বাড়িওয়ালিকে দিয়ে আমরা বন্ধন ব্যাংকের খাতা খুলে রেখেছি। কত বোকা বানাচ্ছে আমাদেরকে, যে এমনিতে টাই শার্ট প্যান্ট পরে রাস্তা রাস্তা ঘুরে বেড়াচ্ছে গায়ে গায়ে, আর হঠাৎ করে একটা দোকানে উঠে গিয়ে বলছে, দিদিমণি কি ব্যাপার, তোমার দোকানে দেখছি খুব মাল কম, এত বড় দোকান করে রেখেছো আর মাল নাই মানে? তো এই মেয়েটা নরম দিলে মেয়েটা বলছে, কি বলবো দাদা, দুটা মেয়ে কলেজে পড়ে, একটা ছেলে হাই স্কুলে পড়ে, একটাকে দিয়েছি মিশনে, মাসে মাসে এদের পিছনে খালি 20,000 টাকা খরচা হয়, 8 দিন হলো না বাড়ির মালিকটা পেটে পাথর হয়ে গেছে, অপারেশন করেছে, অনেক টাকা চলে গেল, মাল তুলতে পারি না। বলছে দোকানে মাল তুলতে তাও কম করে কত টাকা লাগতে পারে? তো তাও তো 4,000 টাকা মতো লাগবে। তো বলছে তুমি মাসে মাসে 100 টাকা করে আমাকে দিতে পারবে? তো বলছে হ্যাঁ দিতে পারবো। তো তুমি এক কাজ করো, চলে আসো কাল আমার ওই 3 তলা নিচে আমার একটা অফিস আছে, ওখানে চলে আসো, সঙ্গে নিয়ে আসবে আধার কার্ড আর ভোটের কার্ড আর 2 কপি ছবি নিয়ে আসবে। এই বোকা চলে গেল, গিয়ে এবার খাতা খুলে নিল। তো বলছে এটা আমাকে কয় মাস দিতে হবে? তো বলছে তোমাকে দিতে হবে 50 মাস, 40 মাস দিলে তোমার 4,000 টাকা সুদ হবে, আর এই যে তুমি 50 মাস মানে 10 মাস বেশি দিলে, এটা গভর্নমেন্টকে লাভ দিতে হবে, বোকার বেটা বোকার, গভর্নমেন্টকে লাভ দিতে হবে। কিন্তু এটা কথা জানে না যে 1 টাকা 100 টাকা করে যে প্রত্যেক মাসে যে যেটা সুদ দিচ্ছি, তো সুদ খেলে তার কতটা ক্ষতি আর কেমতের দিনে কতটা লাভ লোকসান হবে। তো দুনিয়ার লাভটা আগে দেখে নিন। আল্লাহ পাকের নবী বলছেন, আর রিবা ওয়া সাবুনা হুবা, সুদের একটা নয় দুটো নয়, সুদ সুদের একটা নয় দুটো নয়, 70টা গুনাহ রয়েছে, সব থেকে যেটা হালকা গুনাহ
সব থেকে যেটা নিম্ন গুণা, সব থেকে যেটা নিচু মানের গুণা, সেই গুণার কথা আল্লাহ নবী বর্ণনা করলেন, আর অনুসত্যটা গুণার কথা বললেন না। সব থেকে যেটা হালকা গুণা সেটা কেমন হবে? বলছে আইলান কি আরা জুলুন বি উম্মিহি, একটা ছেলে সে বড় হলো, তার গায়ে জৈব আসলো, এবার তাকে বিবাহ করতে হবে, তাহলে এক টাকা কেউ যদি সুদ খেয়ে নেয় তাহলে সেটা কেমন হবে রে? যে ওই ছেলেটা যখন জৈবন এসে গেল, এবার যখন আর বিবাহ দেওয়ার সময় হয়ে গেল, তাহলে ওই অন্য গ্রামের কোনো মেয়েকে বিবাহ না করে ও নিজের বাড়িতে নিজের মাকে পছন্দ করে নিবে, আর নিজের মাকে বিবাহ করে নিবে, আর নিজের মাকে বিবাহ করে নেওয়ার পরে সোহাগ রাত মারবার জন্য তাকে ঘরের ভিতরে রাখবে। বন্ধুরা আমার, বলুন তো দেখি, যেই ছেলেটা নিজের মাকে বিবাহ করতে পারে, তাহলে এর মতন দুনিয়াতে লম্পট ছেলে, এর মতন জঘন্য ছেলে, এর মতন অপরাধী ছেলে পৃথিবীতে আর কেউ হতে পারে? কেউ হতে পারে না। আল্লাহ পাকের নবী বলছে, কেউ যদি এক টাকা সুদ খেয়ে নেয় সেজন্য তার মায়ের সাথে ব্যভিচার করলো, মানতে পারবো? মানার ব্যাপারে আমরা নেই। মেয়েটার কি হবে? বলছে যেদিন ওর গায়ে যৌবন চলে আসবে, যেদিন ওর বিয়ে দেওয়ার সময় হয়ে যাবে, তোকে একটা ছেলেকে দরকার হয়, তাহলে অন্য গ্রামের ছেলের সঙ্গে বিবাহ না দিয়ে ও নিজের বাবাকে বিয়ে করবে, আর নিজের বাবাকে বিয়ে করে বাসর রাত মানাবার জন্য, সোহাগ রাত মানাবার জন্য, ঘর সংসার করার জন্য ও নিজের বাবার সঙ্গে থাকবে। বন্ধুরা আমার, বলুন তো দেখি, যেই মেয়েটা নিজের বাবার সঙ্গে ঘর সংসার করতে রাজি, এইরকম নোংরা মেয়ে, এইরকম জঘন্য মেয়ে, এইরকম সব থেকে নিচু মানের মেয়ে পৃথিবীতে আর কে হতে পারে? কেউ হতে পারে না। আল্লাহ পাকের নবী বলছেন, কেউ যদি এক টাকা সুদ খেয়ে নেয় রে, তাহলে সে যেন নিজের বাবার সঙ্গে, সে যেন নিজের মেয়ের সঙ্গে জিনা করে নিল, ব্যভিচার করে নিল। মানতে পারবো? মানার ব্যাপারে আমি আপনি নেই। আপনার বাবা যদি মারা যায়, রাস্তায় রেখে দিয়েছেন জানাজার জন্য, সবাই লাইন হয়ে গেছে, এবার সরদার বলছে, করে মহবুল, ওর ছেলে মহবুল, মহবুলটা কে? সুদখোর, জুয়াখোর, হারামখোর, মানে যত রকমের খোর আছে ওর মধ্যে আছে। ও তখন মাথাটাকে নত করে, সে ঘুণ্ডে যে মুরগিগুলো থাকে, ডিম পড়া মুরগিগুলো যে বাচ্চা দেওয়ার জন্য বসে থাকে, এরকম করে কুচু 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 হয়ে আসছে। চল এখানে, তোর ভাই এ যেমন কই, বাপ মরেছে, সব লেগে আছে, সামনে দেখে নিয়ে এসে এবার মরণ বলছে, তোমাদের দুজনকে জানাজা নামাজ পড়তে দেওয়া হবে না, তোমরা জীবনে তাড়ি ছাড়লে না, তোমরা জীবনে মদ ছাড়লে না, আর নামাজ পড়লে না, তোমাদেরকে জানাজা পড়তে দিতে হবে না, তোমরা লাইন থেকে বেরিয়ে যাও, তোমার বাবাকে আমরা জানাজা দিয়ে, জানাজা করে আমরা দাফন করে দেব। ওর মধ্যে একজন বলছে, এই বোকা, ভুল হয়ে গেছে, বল না রে, কানটা ধর, তোমরা শুনলে সবাই? বলছে হ্যাঁ শুনেছি, জ্বালায় না খারাপ। সত্য সত্য একদম পরিষ্কার বেটা পরিষ্কার হয়ে গেল, আর নামাজির বেটা নামাজি হয়ে গেল, পাক্কা সাচ্চা মুসলমান হয়ে গেল, আর যেমনি জানাজা পড়া হয়ে গেল, আসরের নামাজটা বাদ দিয়ে মাগরিবের টাইম ও গ্রামেই চলে গেছে ওর ঘাটিতে। এই তো আমাদের তামাশা, সকাল থেকে কুকুরের লেজ এরকম এরকম করে বেঁধে গেছে, ওর শট শট করে যেমনি খুলে দিয়েছে আবার এরকম হয়ে গেছে। এই তো আমাদের তামাশা। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে, নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। ফজর কেটে যায় অহর ঘুমে, জোহর কেটে যায় কাজে, আসর কেটে যায় খেলায় দুলায়, মাঝে মাঝে ইশার যখন সময় হয় গল্প করো মিছে, নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে, নামাজ বিহীন প্রভুর কাছে কি জবাব দিবে তুমি হাসর মাঠে, নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে।
সোজা হই, দিন চলে গেল, সময় শেষ হতে শুরু করলো। একটা কথা বলি, আমাদের জীবনী থেকে একটা সাহাবীর জীবনী বলছি, নাম হচ্ছে কিরবাত বিন সারিয়া। আল্লাহর নবীর মজলিসে একদিন বসেছিলেন, আল্লাহ পাকের রাসূল সেই মজলিসের লোকগুলোকে একটা হাদিস শুনেছিলেন। হাদিসটা কতটুকু, আমার শ্বশুর এলাকার যারা আছেন কাকা কাকা শ্বশুর লজ্জা করবেন না, শরীয়তের কথা বলছি। আল্লাহ পাকের নবী বলছেন, ইদা সাকা আহাদুকুম জাওজাতাহু উজিরা, তোমাদের ভিতরে কেউ যদি ওর বাড়িওয়ালিকে এক গিলাস পানি পান করায়, তো আল্লাহ পাকের নবী বলছে তাকে বদলা দেওয়া হবে, তাকে পুণ্য দেওয়া হবে, তাকে নেকি দেওয়া হবে, তাকে বঞ্চিত করা হবে না। সামান্য একটা কথা, এই কিরবাত বিন সারিয়া মজলিসে যেমনি শুনলো, আর শোনার পরে বলছে যে আজকের মতো তো মজলিস শেষ, লাগাও দৌড়, এখানে বসে থেকে আর কোনো লাভ নেই। এবার দৌড়তে 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 বাড়িতে চলে এসে, এসে স্ত্রীকে ডাকছে, করে দুলালের মা, রে দুলালের মা, দুলালের মা, রে দুলালের মা বাড়িতে নেই, জোরে যখন আওয়াজ দিয়েছে তো বাড়ির পিছন থেকে আওয়াজ আসে, তো কি হলো অত চিৎকার করছো কেন, আসছি। এবার এসেই দেখছে তোমার স্বামী এক গ্লাস পানি নিয়ে যখন দাঁড়িয়ে হয়েছে, আর বলছে থাক থাক পান করলে পান করলে পান তো পান তো, আশ্চর্য ব্যাপার, তুমি দূর থেকে আসলে দৌড়ে ঘেমে, আমি তোমাকে পানি দিব তো উল্টো তুমি আমাকে পানি দিচ্ছ, আমি তো বাড়িতে আছি গো, তো আমাকে কি পিপাসা লেগেছে যে তুমি জানো, বলছি ওগুলো কথা ছাড়তো, তাড়াতাড়ি পানিটা পান কর পান কর। স্বামীর জিদ বেচারে পানিটা পান করে নিল, যেমনি পান করে না তখন এই সাহাবী কিরবাত বিন সারিয়া বলছে, আলহামদুলিল্লাহ বেশ কিছু নেকি কামাই করা হয়ে গেল। কোন কথা বলছো এগুলো, এই তো আমার কলসিতে পানি ভরা ছিল, এখান থেকে ঢেলে তুমি আমাকে দিলে, তো তা তো তোমাকে নেকি দিও, মানে কোন কথা, যাই চুপ। 15 মিনিট হলো না, 15 মিনিট এখনো হয়নি, আল্লাহ পাকের নবীর মজলিসে ছিলাম, আল্লাহ পাকের রাসূল একটা হাদিস শোনাচ্ছিলেন, তোমাদের মধ্যে কেউ যদি ওর বাড়ি হলে কি এক গ্লাস পানি পান করাতে পারে, তাহলে সেটা তো আল্লাহ রাব্বুল আলামিন নেকি দিবে। আল্লাহ পাকের নবীর কথাটা মিথ্যা হয়ে যাবে রে পাগলি, এটা তুই খবরদার এত হেউ তুচ্ছ মনে করিস না, আমি যে তোকে পানি পান করালাম তো অবশ্যই অবশ্যই রাব্বুল আলামিন আমাকে নেকি দিবে, তাহলে যেখানে নেকি রয়েছে সেই কাজটা করতে কেন আমি এত পিছুবা হব। তাহলে সাহাবারা একটা ভালো কথা শোনার পরে মানার ব্যাপারে কতটা ছিল এগিয়ে, আর আপনাদেরকে যদি আরো